পশ্চিমবঙ্গের মধ্যে তোমরা যারা ইঞ্জিনিয়ার হতে চাইছো, তোমাদের সকলের স্বপ্ন সত্যি করব আমি। আমি কৃষ্ণ স্যার, আর আজকে এই ভিডিওর মাধ্যমে পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষার্থী এবং আপনাদের অভিভাবকদের কাছে জানাতে চাইছি, পলিটেকনিক অর্থাৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, তো এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে যদি কোনো স্টুডেন্ট ল্যাটারাল এন্ট্রি নিতে চায়, তার জন্য তাদেরকে যে পরীক্ষাটা দিতে হয় সেটা হচ্ছে ভোকলেট। এই ভোকলেট 2022 প্রবেশিকা পরীক্ষার মধ্যে বিরাট পরিবর্তন নিয়ে আসা হয়েছে। শুধু যে এই ভোকলেট 2022-এর পরীক্ষার পরিবর্তন হয়েছে এমন না, জেক্সপো পরীক্ষারও পরিবর্তন করা হয়েছে। তো আজকে আমি কৃষ্ণ স্যার তোমাদের সকল শিক্ষার্থীদের সামনে আলোচনা করব ভোকলেট 2022-এর যে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি হয়েছে সেটা নিয়ে, মূলত সিলেবাস এবং কিছু ক্রাইটেরিয়া। আগের বছর থেকেই যেটা পরিবর্তন করা হয়েছিল সেটা হচ্ছে ভোকলেট এখন 2022 থেকেও কোনো অ্যাপ্লিকেশন ফি রাখা হয়নি। আর 2021-এ প্রথম পরিবর্তন হয়েছিল, আগে কি হতো যে যারা আইটিআই, ভোকলেটের একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে সেটা হচ্ছে, দেখো আমি এখানে লিখছি, আইটিআই, যারা আইটিআই করা থাকতো আর যাদের ভোকেশনাল থাকতো, ভোকেশনাল টেন প্লাস টু যাদের থাকতো আর যাদের আইটিআই থাকতো, অনলি এই দুই ক্যাটাগরি স্টুডেন্ট এলিজেবল ছিল ভোকলেট পরীক্ষার জন্য। কিন্তু এখন কি হয়েছে, আইটিআই স্টুডেন্ট, ভোকেশনাল স্টুডেন্ট প্লাস এখানে 10+2 সায়েন্স, 10+2 সায়েন্সের স্টুডেন্টও কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। কম্পিটিশনটা কী হারে বাড়ছে দেখো, এর পিছনে কিন্তু কিছু কারণ আছে। বহু শিক্ষার্থীরা এমন আছে বা যা গার্জেন বা অভিভাবক আপনারা এমন আছেন যাদের স্টুডেন্ট বা তাদের ইচ্ছা থাকে ইঞ্জিনিয়ারিং পড়ার, কিন্তু তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা এতটা স্ট্রং না, তার ফলে তারা বিটেকটা করতে পারতো না। তো সেই স্টুডেন্টরা যদি চায় এখন ডাইরেক্ট সরাসরি এই ল্যাটারাল এন্ট্রি মানে ভোকলেট এক্সামের থ্রু পরীক্ষা দিয়ে মাত্র 2-3 বছরে ডিপ্লোমার জায়গায় 2 বছরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতে পারবে। তো এবছর এই ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল এডুকেশন, যেটা আমাদের বোর্ড হচ্ছে ভোকলেট 2022-এর যে বোর্ড, সেটা হচ্ছে webscte.org.in। তো এই webscte.org.in, তো এই co.in ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল এডুকেশন বা কারিগরি ভবন। তো এই কারিগরি ভবন কি করলো, এবছর থেকে সিলেবাসটাই পরিবর্তন করে দিল, যাতে 10+2 লেভেলের যে স্টুডেন্টরা থাকে ভোকেশনাল আর 10+2 সায়েন্সের সিলেবাসটা অনেকটা সিমিলার বলতে পারো, কারণ ভোকেশনালের ক্ষেত্রেও ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স থাকে, সায়েন্সের ক্ষেত্রেও ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স থাকে। কিন্তু যারা আইটিআই স্টুডেন্ট ছিল তাদের ক্ষেত্রে ডিফিকাল্টি ফেস করতে হবে। এখানে সিলেবাসটা কী রাখলো, ম্যাথামেটিক্সের 40 নাম্বার, ইংলিশের 10 নাম্বার, অ্যাপ্টিটিউড দেওয়া হয়েছে 10 নাম্বারের, ফিজিক্স দেওয়া হয়েছে 20 নাম্বার, কেমিস্ট্রি হচ্ছে 20 নাম্বার। টোটাল কত নাম্বারে পরীক্ষা হবে, টোটাল নাম্বার অফ নাম্বার হচ্ছে 100, ফুল নাম্বার হচ্ছে 100। এই 100 নাম্বারে তোমাদের পরীক্ষা হবে, জেক্সপো এবং ভোকলেট দুটো পরীক্ষা হয় 100 নাম্বারে। কোন ডেটে পরীক্ষা হবে, 7th of May 2022, 1:30 থেকে, 1:30 দুপুরে, 1:30 থেকে 3:30 পর্যন্ত পরীক্ষাটা হবে। এরপর যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে কী কী, এখানে দেখো ম্যাথামেটিক্স, ইংলিশ, অ্যাপ্টিটিউড, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি 20 নাম্বার করে থাকছে, ফিজিক্স কেমিস্ট্রিতে 10 নাম্বারের, অ্যাপ্টিটিউড ইংলিশে 10 নাম্বার, ম্যাথামেটিক্সে 40 নাম্বার। সবথেকে বেশি নাম্বার তোমাদেরকে তুলতে হবে এই ম্যাথামেটিক্স, ফিজিক্স আর কেমিস্ট্রি, এই 3টে সাবজেক্টে। ইংলিশ আর অ্যাপ্টিটিউডটা ডিফিকাল্ট হতে পারে। এখানে একটা জিনিস বলে রাখছি, অল ওভার ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড় অনলাইন কোচিং ইনস্টিটিউট জেক্সপো এবং ভোকলেটের জন্য। শুধু জেক্সপো ভোকলেট না, আমরা টেকনিক্যাল স্টুডেন্টদেরকে এমনভাবে হেল্প করে আসছি এবং আমি এতটুকু গ্যারান্টি সহকারে বলতে পারি আমাদের যে কোচিং তোমাদেরকে দেওয়া হচ্ছে, আমাদের, আমি আজকে 14 তারিখে এই ভিডিওটি তৈরি করছি, 15ই মে থেকে আমাদের যে কোচিং সেটা শুরু হচ্ছে, ফিফটিন্থ অফ মার্চ থেকে আমাদের কোচিংটা শুরু হচ্ছে। তোমরা যদি এই ভিডিওটি দেখার পরও, যদি 1 সপ্তাহ পরও দেখছো, যদি অ্যাডমিশন নিতে চাও, কী করতে হবে, এই ভিডিওর ডেসক্রিপশনেই একটা লিঙ্ক আছে, যে লিঙ্কে ক্লিক করার পর অ্যাডমিশন প্রক্রিয়াটি খুবই সহজ। একটা গুগল ফর্ম ওপেন হচ্ছে, নিজেদের পেটিএম, ফোনপে, নিজের না থাকলে কোনো সাইবার ক্যাফে বা কোনো বন্ধুকে বলো পেটিএমে, যদি ফুল কোর্স ফিটা তোমরা এই দিনের মধ্যে নিতে পারো মাত্র 1000 টাকায় এক্সামের আগে পর্যন্ত ফুল কোর্স ফি। যদি মান্থলি হিসাবে পেমেন্ট করতে চাও তাহলে 1200 টাকা তোমাদের লাগবে, প্রথমবার 700, তারপর থেকে 500 টাকা করে, যেটা তোমরা চাইছো যদি ফুল কোর্স ফিটা দিয়ে অ্যাডমিশন নিতে, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, আজই অ্যাডমিশন নিয়ে নাও। স্টাডি মেটেরিয়াল, রেকর্ডেড ভিডিও এবং ইভিনিংয়ের টাইমে তোমাদের ক্লাস করানো হবে। সপ্তাহে 2 দিন ম্যাথামেটিক্স থাকবে, ফিজিক্স থাকবে 1 দিন, কেমিস্ট্রি থাকবে 1 দিন, ইংলিশ থাকবে এবং অ্যাপ্টিটিউড থাকবে।
প্রত্যেকটা সাবজেক্ট তোমাদেরকে পড়াবো, স্টাডি মেটেরিয়াল দেবো, কী কী বই পড়বে না পড়বে, কত এমসিকিউ কোশ্চেন তোমাদেরকে দেওয়া, সব কিছু দিয়ে তোমাদেরকে প্রস্তুত করবো যাতে তোমরা একটা সরকারি কলেজ পাও। আমার এই কোচিং বা আমি কৃষ্ণ স্যার, তোমরা যদি নতুন স্টুডেন্ট বা আপনারা অভিভাবকরা দেখছেন, আমার চ্যানেল আপনারা ফলো করতে পারেন। দেখবেন প্রচুর এমন স্টুডেন্ট আছে যারা আমাদের এখানে পড়াশুনো করেছে, ইঞ্জিনিয়ারিং করেছে, তারপর তাদেরকে আমরা চাকরির ব্যবস্থা করে দিই। তোমাদেরকেও চাকরি থেকে শুরু করে সমস্ত বিষয়ে আমি হেল্প করব। কলেজে অ্যাডমিশন থেকে শুরু করে স্কলারশিপ পায় দেওয়া, প্রত্যেকটা গাইডেন্স তোমরা আমার এখান থেকে পাবে। তো মূল যে বিষয়টা আমরা বলে দিচ্ছি, ম্যাথামেটিক্স, ইংলিশ, অ্যাপটিটিউড, ফিজিক্স বা কেমিস্ট্রি কোন স্ট্যান্ডার্ডের উপর বেস করে হবে, মানে 10th স্ট্যান্ডার্ড না 12th স্ট্যান্ডার্ড না কোন লেভেলের, যে সিলেবাসটা হবে সেটা হচ্ছে তোমাদের 12th লেভেলের। ওকে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের WB, কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে 12th স্ট্যান্ডার্ডের সিলেবাস, সেই 12th স্ট্যান্ডার্ডের সিলেবাসের উপর ভিত্তি করে এই টোটাল সাবজেক্ট তোমাদের 5টা সাবজেক্ট হবে কোশ্চেন। এমসিকিউ টাইপের কোশ্চেন থাকে, এমসিকিউ টাইপের টোটাল কোশ্চেন থাকবে তোমাদের, এবং 0.25 ধরে নাও। যদি তুমি 4টে রং আনসার দাও তাহলে তোমার 1 নাম্বার কাটা যাবে, 1 নাম্বার মাইনাস হয়ে গেল, -1 নাম্বার, 0.25 করে 4টে ভুল আনসারের জন্য 1 নাম্বার কাটা যাবে। নেগেটিভ মার্কিং এই পরীক্ষায় আছে, বুকলেট বলো বা জেক্সবো বলো, এই পরীক্ষাতে কিন্তু নেগেটিভ মার্কিং আছে। খুব সাবধানে, ধীরে সুস্থে, ভালো করে প্রস্তুতি নিয়ে তারপর কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে। ভালো যদি প্রস্তুতি তোমরা নাও, যে কোনো পরীক্ষায় ভালো র্যাঙ্ক তোমরা একটা করতে পারবে। আর ভালো র্যাঙ্ক করতে গেলে পশ্চিমবঙ্গের মধ্যে সেরা কোচিং ইনস্টিটিউট বা একমাত্র টেকনিক্যাল স্টুডেন্টদের জন্য নাম্বার 1 কোচিং হচ্ছে হাউ ক্যান আই হেল্প ইউর অনলাইন কোচিং। ডেসক্রিপশনে লিঙ্ক আছে, গিয়ে অ্যাডমিশন নিতে পারো। যারা অ্যাডমিশন নিতে পারছো না তাদের জন্য আমরা ব্যবস্থা করছি কিছু কিছু ক্লাসেস ফ্রি অফ কস্টে ইউটিউবে দেওয়ার জন্য। আর যে কোনো কলেজে অ্যাডমিশন থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় কিন্তু তোমরা আমাদের এখান থেকে গাইডেন্স পাও, এবং কি চাকরি পর্যন্ত আমরা ব্যবস্থা করে দিয়ে থাকি, যেটা কিন্তু অন্য কোনো কোচিং ইনস্টিটিউট, আমি লিখে দিতে পারি, আজ পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে শুরু করেনি, যেটা আমি শুরু করেছি। যে ছেলে আমাদের এখানে স্টুডেন্ট পড়ছে, ছেলেরা মেয়েরা পড়ছে, তারপর তাদের যদি ক্যাম্পাসিং না ক্র্যাক করতে পারছে, ইন্টারভিউ না ক্র্যাক করতে পারছে, তাদেরকে চাকরি পর্যন্ত আমরা দিয়ে দিচ্ছি। এটা কোনো কোচিং ইনস্টিটিউটে দেয় না, সেটা তোমরা পরেও জানতে পারবে। ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটের ভিডিও আমি তৈরি করে দিই অফিসিয়ালি। আমি নিজে বিভিন্ন, আগে একটা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে টিচিং করেছি, দেন এখন আমার নিজস্ব ইনস্টিটিউট, এবং ইউটিউবে আমি তোমাদেরকে বিভিন্নভাবে সহায়তা করতে থাকছি। যারা ভোকলেটের প্রত্যেকটা তথ্য পেতে চাইতো, সময়ে সময়ে সঠিকভাবে তথ্য পেতে চাইতো, তারা আজই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে নাও। আর তোমরা আমাদের ফেসবুক গ্রুপ জেক্সপো ভোকলেটের জন্য এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলো না, লিঙ্ক পাবে ডেসক্রিপশনে। এখানে দেখো বলে দিচ্ছি, ফিজিক্স, কেমিস্ট্রি এইটা খুব ইম্পর্টেন্ট, এটা আর এই সাবজেক্টটা। ম্যাথামেটিক্স 40 নাম্বার আছে ম্যাথামেটিক্স, ওই জন্য আমরা 2 দিন করে ক্লাস করাবো। এবং আমাদের যদি ম্যাথের একটা ডেমো ক্লাস তুমি দেখতে চাও, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিচ্ছি, সেখান থেকে সেই ক্লাসটা দেখতে পারো। এতটুকু বলতে পারি, ভালো র্যাঙ্ক করার জন্যে আমাদের এখানে যদি কোচিং নাও, ভালো র্যাঙ্ক অবশ্যই হবে এবং অ্যাডমিশন পর্যন্ত সম্পূর্ণ সাহায্য পাবে। যাই হোক, পরবর্তী আমি ভিডিওতে এই ভোকলেট 2022 সংক্রান্ত আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে তুলে ধরবো। আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি। যারা এখনও পর্যন্ত ভোকলেট 2022-এর জন্য আবেদন করনি, কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না, নো অ্যাপ্লিকেশন ফি, 450 করে যে অ্যাপ্লিকেশন ফিটা এতদিন পর্যন্ত লাগতো তোমাদের, সেটা কিন্তু লাগছে না। তাহলে সেই 450 টাকাটা তোমরা এদিকে কোচিংয়ে ইনভেস্ট করতে পারো, যার ফলে একটা ভালো র্যাঙ্ক পেলে তোমরা সরকারি কলেজে সুযোগ পাবে। আর দেখো, ভোকলেটের ক্ষেত্রে যে বিষয়টা, মাত্র 10% সিট থাকে, মানে এক একটা কলেজে 4টে, 3টে বা 6টা করে সিট থাকে, অনলি ফর 6 সিট থাকে ল্যাটারাল এন্ট্রির জন্যে। কোন কলেজে কটা সিট থাকে, কোন কলেজ ভালো হবে না হবে, কোন ডিপার্টমেন্ট নিয়ে পড়লে ভালো হবে, এটা নিয়েও ভিডিও আমি ভবিষ্যতে দেবো। আজকের এই ভিডিওটাতে 2টো জিনিস গুরুত্বপূর্ণ বললাম, 10+2 লেভেলের সিলেবাসের ওপর ভিত্তি করে তোমাদের পরীক্ষা হবে, আর যেহেতু 450 টাকা কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না, প্রচুর সংখ্যক স্টুডেন্ট অ্যাপ্লাই করবে। যারা বিটেক করার সামর্থ্য নেই, 4 বছরে অনেক টাকা খরচা, তারাও কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটা আগে করে নিতে পারবে, তারপর বিটেক করতে পারবে। ওই জন্য 10+2 সায়েন্সের স্টুডেন্টরা, ITI-এর স্টুডেন্টরা, ভোকেশনালের স্টুডেন্টরা, সমস্ত ক্যাটাগরির স্টুডেন্ট অ্যাপ্লাই করছে। আর একটা বিষয়, 10+2 যারা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল দেবে, তারাও কিন্তু এবছর যারা ভোকেশনাল দেবে তারাও এই কোচিংয়েও অ্যাডমিশন নিতে পারবে, এবং ভোকলেটের ফর্মটাও তোমরা ফিল আপ করতে পারবে। 10+2 সায়েন্স যাদের আছে, উচ্চ মাধ্যমিক যাদের সামনে আসছে, সেই উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টরাও কিন্তু এই ভোকলেট পরীক্ষাটাই বসতে পারবে। পরীক্ষার রেজাল্ট না বের হলেও তোমরা অ্যাপিয়ারিং সিলেক্ট করে বা 2022টা সিলেক্ট করে তোমরা আবেদন করতে পারবে। যাদের সামনে পরীক্ষা আছে তাদের জন্য আমরা প্রত্যেকটা ভিডিও বা ক্লাসকে রেকর্ড করে রাখছি, যাতে তারা পরীক্ষার পর যখন তোমরা সময় পাবে সেই টাইমে তোমরা ক্লাসটা দেখতে পাবে। যদি ক্লাস মিস হয়ে যায় সেই ক্লাসের রেকর্ডিং তোমরা পেয়ে যাবে।
এত সুযোগ সুবিধার সাথে অন্য কোনো জায়গাতে পাবে না। ভালো র্যাঙ্ক করার একমাত্র ঠিকানা বলতে পারো হাউ ক্যান আই হেল্প ইউ এর কোচিং। আর ভবিষ্যতে এই ভোকলেট নিয়ে আমি আরও তথ্য তোমাদের কাছে তুলে ধরব। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যে কোনো পয়েন্ট যদি বুঝতে না পারো, মনের মধ্যে কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট করবে। ধন্যবাদ।